ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমাদের কল্যাণীতে যেসব বড় বড় দুর্গাপূজাগুলো হতে চলেছে সেই সব জায়গাগুলো আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো। আর আমাদের কল্যাণীতে এবার মালয়েশিয়ার টুইন টাওয়ার হতে চলেছে, যেটার হাইট হতে চলেছে 150 ফিট, আর সেটা হবে আইটিএম ও লুমিনাস ক্লাবের মাঠে। তো সেখানেরও কেমন কী প্রস্তুতি রয়েছে সেটাও তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। এছাড়া পুজোর মধ্যেই বা পুজোর যত আগে দেওয়া সম্ভব আমি চেষ্টা করবো যে কল্যাণীর যতগুলো মোটামুটি ভালো ভালো পুজো হচ্ছে সেই সব জায়গাগুলো দেখাবো এবং সেখানকার যেসব প্রতিমাগুলো থাকবে সেগুলো দেখাবো এবং সেখানে ঠিকানা সহ লোকেশান আমি দিয়ে দেবো। যদি তোমরা ওই ভিডিওটা দেখতে যাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। আর আজকে ভিডিও করতে গিয়ে রীতিমতো হাঁপিয়ে গেছি, মানে এই জাস্ট বাড়ি ঢুকলাম, গাড়ির চাকা লিক হয়ে গেছিলো, স্কুটি নিয়ে বেরিয়েছিলাম, তো মানে হাঁপাতে হাঁপাতে এই বাড়ি ঢুকেছি, তো অনেকটাই কষ্ট হয়েছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কিন্তু করবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঠাকের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে, খুশির শরৎ প্রাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে, ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ, অষ্টমী অঞ্জনেয়ার নবমী জমজমকে আকাশের পূজোর গন্ধ। পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে, শিউলি ফুলে
লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ কানে ষষ্ঠী